বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত, স্থলে এবং জলে আমাদের নিরাপত্তা এবং যে কোনো ধরনের আঘাত প্রতিহত করা, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং এছাড়াও আমরা যে কোনো ধরনের প্রয়োজনে, দেশের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সদর প্রস্তুত, 24 ঘন্টা 7 দিন 365 দিন আমরা সবসময় প্রস্তুত থাকি। আজকের এই মহড়াতে আপনারা দেখেছেন আমরা আমাদের বিমান বাহিনীর যেসব সক্ষমতা আছে সেগুলি প্রদর্শন করেছি। আমাদের বৈমানিকরা ফাইটার, ট্রান্সপোর্ট এবং হেলিকপ্টার, তিন ধরনেরই আমাদের সক্ষমতা আছে আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ করা ছাড়াও ট্রুপস ইনসার্শন, কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ এবং সার্চ অ্যান্ড রেস্কিউ, তারপরে আমাদের যেটা শান্তিকালীন সময় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি আমাদের রয়েছে, সেটারই একটা প্রদর্শন হয়েছে। এই ধরনের মহড়ার মাধ্যমে শুধু আমরা প্রদর্শন করার জন্যই করি না, এটা আমাদের নিজস্ব একটা অ্যাসেসমেন্টও হয়। আমরা এখান দিয়ে বুঝতে পারি যে আমাদের আর কী কী ধরনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের নিজস্ব প্রশিক্ষণের আরও মান উন্নয়নের জন্য কী কী করণীয় সেদিকে আমরা নজর দিতে পারি। সব মিলিয়ে আমাদের কোভিড এবং পরবর্তীতে বিভিন্ন কারণে এই মহড়াটা অনেক দিন পরে হয়েছে। এবার আমরা স্বল্প পরিসরে শুরু করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সক্ষমতা বৃদ্ধি হবে আরও এবং আমরা এই এই মহড়াগুলিকে আরও আধুনিকায়ন করে আরও উন্নতভাবে পরিবেশন করতে পারব। আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় আমরা আশা করছি আমাদের বিমান বাহিনীর আরও উন্নত ধরনের আমরা সরঞ্জাম দিয়ে পাবো এবং তার মাধ্যমে আমাদের উত্তরোত্তর সক্ষমতা বৃদ্ধি পাবে। এই ছিল আমার বলার। এছাড়া আমরা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, যে আমরা অন্যান্য কাজের পরেও আমাদের যে প্রাইমারি রোল সেই রোলটা আমরা সবসময় করে যাচ্ছি এবং সেটারই একটা প্রদর্শনী আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশকে দেখাতে চাইছি। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজস্ব সক্ষমতা যাচাই করা, আমাদের প্রশিক্ষণের মানটাকে আমাদের নিজস্ব নিজেরাই আমরা অ্যাসেস করি, এটাকে অ্যাসেসমেন্ট বলে। এবং এর মধ্যে আমাদের অনেক ধরনের পয়েন্টস আমরা নোট করেছি যার মাধ্যমে আমাদের প্রত্যেক পাইলটের হয়তো ব্রিফিং হচ্ছে, আমাদের নিজস্ব এয়ারক্রাফ্টের টেকনিক্যাল সাইড থেকে আমরা ঝালাই করতে পেরেছি আমাদের দুর্বলতাগুলি। সো আমাদের সক্ষমতা বৃদ্ধি হচ্ছে এবং আমাদের সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে এবং এটা একটা রেগুলার প্রসেস। আমরা এই ধরনের আয়োজন হয়তো এবার করেছি, কিন্তু প্রত্যেক মাসেই আমাদের বিভিন্ন স্করণ এখানে এসে গোলাবর্ষণ করে। আপনারা জানেন আমাদের বিগত কয়েক বছরে আমাদের ট্রান্সপোর্ট ফ্রিতে C-130J ইন্ডাকশন হওয়ার পরে আমাদের পরিবহন বিমানে অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতামূলক হোক আর যে কোনো প্রয়োজনই হোক আমরা পাঠাতে পারি। আমাদের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট যেটাকে বলে হয়, যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা 4th generation+ এয়ারক্রাফ্টগুলি, এই দিক থেকে আমাদের MiG-29 2000 সালে এসছিলো আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্টের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট নিয়ে আসবো। এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার, সার্ফেস টু এয়ার মিসাইল, মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল, এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা সচেষ্ট আছি। না, দুর্বলতা নাই, তবে আমরা সবসময় যেটা কন্টিনিউয়াস প্রসেস অফ ইম্প্রুভমেন্ট বলি, একটা কথা আমরা সশস্ত্র বাহিনীতে বলি, দের ইজ অলওয়েজ সাম রুম ফর ইম্প্রুভমেন্ট। সো এই ধরনের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের দৈনন্দিন যে পাইলটদের প্রশিক্ষণ সেটা সচল আছে, প্রত্যেক পাইলট তাদের নিজস্ব কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে, বাট ওভারঅল আমাদের সক্ষমতা আছে এবং এটা আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি। আপনাকে আমরা যতটুকু প্রজেক্ট করেছি তার চেয়ে বেশি আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে পুরো বাংলাদেশের কন্টিনিউয়াস রেড মনিটরিং আকাশ সীমা, যেটাকে আমরা 24/7 সার্ভেলেন্স বলি। আমাদের যে এয়ার ডিফেন্স রেডারগুলি আছে তার মাধ্যমে আমরা 24 ঘন্টা সব সার্বক্ষণিক আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আমাদের দেশে কোনো ধরনের শত্রু বিমান বা যে কোনো ধরনের আনন্দতরের বিমান প্রবেশ করলে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। সো এটা ছাড়াও আমরা যদি প্রয়োজন হয়, যেটা আমাদের উদ্দেশ্য নয় কোনো যুদ্ধে জড়িত হওয়া, কিন্তু যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা সদা প্রস্তুত আছি।